আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, আর এই উপলক্ষে সবাই সাজুগুজু করতেছে দেখেন। আজকে অবশ্যই তোদেরকে ঘুরতে নিয়ে যাবো খুব স্পেশাল একটা জায়গায়। কনে আরে দূর গাঙ্গের পাড়ে সব ভালো জায়গায়। পয়লা বৈশাখে কি রান্না করবা? ইলিশ মাছ ভাজি না ভর্তা ভাজি। পয়লা বৈশাখ উপলক্ষে সম্পা পান্তা ভাত রান্না করছে রাত বইরা পানি দিয়ে। নর্মালি রান্না করা লাগে আগুন দিয়ে, আর পান্তা ভাত রান্না করার লাগে পানি দেওয়া। তো যারা এটা জানেন না তারা আজকে থেকে জানলেন। তো সম্পা চ্যানেলে ভিডিও যারা দেখছেন তারা হয়তো অলরেডি জানেন সম্পা কী রান্না করছে। তো এখানে সবই ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস নিয়ে একটু মানে কমপ্লেন আছে। কমপ্লেন কি ধরেন, এই পান্তা ভাত এই পান্তা ভাত এখন আমরা খাই হইল শখ কইরা, কিন্তু একসময় কিন্তু এই পান্তা ভাত মানুষ শখ কইরা খায় না, বিপদে পড়ে খাইছে। ঠিক আছে, কীভাবে বিপদে পড়ে খাইছে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে ভাত রান্না করলে তো মানে অল্প অল্প করে ভাত, অল্প অল্প করে ভাত রান্ধবে, অল্প অল্প করে খাইবো, কিন্তু দেখা গেছে গ্রামের মানুষ কী করে ধরেন দিনভরে কাজ করা লাগে, তিনবেলা তাদের রান্না করে খাওয়া সম্ভব না। হ্যাঁ, যার জন্যে হয় একবেলায় বেশি করে রান্না করে রাইতে খায়, পানি দিয়ে রাখে, আবার সকালবেলায় যেই পানিটা সহ কিন্তু খাওয়া যায়, মানে পরিমাণ একটু বাইরা যায়। ঠিক আছে, আর এটার কিছু হেলথ বেনিফিটও কিন্তু আছে, শরীরটা ঠান্ডা থাকে, চকে পাথালে কাজ করে। তো সেই হিসাবে এটা বাঙালি ঐতিহ্য আমরা ধরতে পারি। আর ইলিশ মাছ যেটা, ঠিক আছে, এইটার এখন বাঙালি ঐতিহ্য বইলা চালাইয়া দেওয়ার আসলে কোনো মানে এটা হলো মানুষের সাথে একটু মস্করা করা হয়। হ্যাঁ, কারণ সবার পক্ষে কিন্তু এটা কিনা খাওয়া সম্ভব না, তবে একসময় ছিল অবশ্য, মানে যখন থেকে এই ঐতিহ্যটা চলে আসছে তখন ইলিশের অভাব ছিল না। তবে একটা জিনিস আমি আমার মাথায় আসে না যে ইলিশের সাথে পান্তা ভাত কীভাবে দেয়। কাঁটাওয়ালা একটা মাছ, হ্যাঁ, আর এত টেস্টি একটা মাছ, এটা এই পান্তা ভাতের সাথে এই মাছটা নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য হলো এই যে শুকনা মরিচ না, পান্তা ভাতের সাথে বেস্ট হয়ে গেছে কাঁচা মরিচ, পেঁয়াজ, আলু ভর্তাটা, আলু ভর্তা দিয়ে আমি খুব কমই খাইছি। আমার ডিম ভাজি ভালো লাগে, আর একটা জিনিস ভালো লাগে ডাউল দিয়ে পান্তা ভাত। আমারে ক্যামেরাম্যান বানায় দেখে ওগো আইটা কাটা আমার খাওয়া লাগে, যদি ভিডিও শুট থাকে ভালো ভালো টুকরা মুকরা সব খাইয়ে, ঠিক আছে, এই লেন্সা মেনজা, ঠিক আছে, এইগুলা অবশ্য আজকে রাখছি, রাখছি। তবে আজকে সম্পা যাই কোক তোর গুরবার নিয়ে যাবো না কইছে না, কিন্তু আমি তোর একটা স্পেশাল জায়গায় গুরবার নিয়ে যাবো, যে জায়গায় অনেক মানুষই গুরবার আসতে চায় কিন্তু পারে না। হ্যাঁ, কি রোদের মধ্যে ওর মাথায় তো ব্রেন আছে, তাহলে ও এমা করে কে কইছি যে এক জায়গায় গুরবার নিয়ে যাবো, যে জায়গায় অনেকে আসতে চায় না, আসতে পারে না, মেলা করে মেরে ধুম মেরে কয় কি কয় আপনার বাড়িতে। ঠিক, আমার বাড়িতে দেখ কত কিছু আছে, আমি একটু দেখাইতেছি কারা, ওই দেখ কত সুন্দর ফুল, কত দিন আইতে চায় বান্দা ভাত, কিন্তু নাক দেব লেবারে জাল দেবো কি করে। আজকে আমি পুরা বাড়ি ঘুরাম রোদের মধ্যে, একবারে প্রতিটা গাছপালা পশুপাখি সব দেব আমার, একটু আমি না যারা না দেখতে তাকে আবার কোন তুই তো কয়েকদিন বাবার চাষ কাটানি করি, মেলা দিন থাকে গেলি আবার ভুলে গেছ নাকি, তোর আজকে আবার পুরো বাড়ি করতে হামনি এই আমার কি দিবে খাইবার দিবে কটা মেলা গেলাম আমি, পয়লা বৈশাখ তোমরাই পালন করো, আমার না পালন করলাম না। তবে পান্তা ভাত কিন্তু, পান্তা ভাত কিন্তু আমরা প্রতিদিনই খাই। হ্যাঁ, আবার ভাইবেন না যে আমরা এই করতেছি, হ্যাঁ হ্যাঁ ওই পানিটা খেলে কিন্তু ভালোই, তো নতুন পানি দেওয়ার কোনো মানে হয় না।
কাঁচামরিচ দাও। পান্তা ভাত খাইলে না এই মরিচের কারণে হাত জ্বলে, হাত জ্বলে আর এই জন্য জ্বলে তাই না ছোটা দিয়ে ঠোঁটের কিনারে জ্বলে যে পানি খাওয়ার সময়। দুইটা খেয়ে খাই দাও না জামাই মানুষ খাও বিসমিল্লাহ। এখন একটু ঠান্ডা পড়ছে, এতক্ষণ গরমে একদম হাঁসপাশ অবস্থা। আমার বাড়িতে দেখেন কত সুন্দর পাখির ডাক, এই জায়গায় তাড়াতাড়ি ঘোরাইতেছিলাম পছন্দ হলো না। এই যে বারো মাসি গেন্দা ফুল, ঈদ উপলক্ষে কত মানুষ আসছে বেড়াইতে। তো দেখেন সূর্যমুখীগুলো কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে, মানে নর্মালি যেটা হয় এই সময় সূর্যমুখী থাকে না, কিন্তু আমি লেট করে লাগাইছি তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর সাইজেও অনেক চমৎকার হয়েছে, ভালো হয়েছে। মানুষজন ঈদেটিতে আসে একটু ছবি টবি তুলতেছে, যদিও আমার বাড়িতে আসলে দেখার তেমন কিছু নাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? ওই নাই না, ঠিক আছে বসেন নাস্তা দিতে বলি। সৈদুল, এই যে স্ট্রবেরির সিজন তো শেষ, এগুলা তো কাজ হবো না না, এন থেকে কয়েকটা সুস্থ দেখে চারা একটা নিরাপদ জায়গায় বা এই নেই একটা সাইডে না উপরে একটা নেট দিয়ে দিবি যাতে ছায়ায় থাকে, এই রোদে পুইরা শেষ হয়ে যাবো গা, এবং ওই জায়গাটা পরিষ্কার হবে, ওন থেকে আর পরের বছর চারা হবো, বুঝছো? তো সবার ছবি তোলার জন্য একটা চমৎকার জায়গা হয়েছে। তো অনেকে আসছিলেন, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয় নাই, হ্যাঁ অনেক সময় বাড়িতে থাকি, অনেক সময় থাকি না। তবে সামনের বছর থেকে এইরকম সৌন্দর্য বর্ধনকারী ফসল মানে ডুয়েল পারপাস যেগুলোতে আপনার দেখতেও সুন্দর লাগবে, হ্যাঁ আবার ওইটা আমরা ব্যবহার করতে পারবো, যেমন এটা দিয়ে তেল বানাইতে পারবো, এই টাইপের ফসলই বেশি চাষ করব, কারণ অনেক মানুষই আসে কষ্ট করে কিন্তু দেখার কিছু থাকে না। ওয়ালাইকুম সালাম, কুলিয়ার থেকে বসেন বসেন ঘুরেন দেখেন না, ছবি তুলেন তুলেন, ছবি তো ফুলের জন্য নেই, ফুলের জন্য দিছি, ইনফ্যাক্ট আমি এখন নিজেই ভিডিও একটা করতেছিলাম আর কি ফুল টুল নিয়ে, হ্যাঁ ছবি তুলেন সমস্যা নেই। ভিডিও দেখে তো ভাই আমি খুব যাওয়ার ইচ্ছে, পরে আমি এখন গাড়িতে কথা বলে নেই তারপরে ভিতরে, না না সমস্যা নেই সমস্যা নাই, এখন উন্মুক্ত আছে, বসেন আমি নাস্তা দিতে বলি, না এখন সমস্যা নাই, ছবিটুকু তুলেন, যদিও দেখার মতো আসলে কিছু নাই, এত মানে এত কষ্ট করে আসেন আসলে আমারই খারাপ লাগে যে দেখার কিছু নাই, না এটাই অনেক কিছু মানে আসলে। তা আসলে আমাদের এখন বেড়ানোর জায়গার অভাব, ঠিক আছে, বিশেষ করে পরিবার নিয়ে নিরাপদে একটু সুন্দর জায়গায়। তো আমার ইচ্ছা আছে আমার বাড়ির মানে 50% জায়গা বাউন্ডারি করে বাকি 50% একটু সুন্দর মতো পার্কের মতো একটা সিস্টেম যদি কখনো করতে পারি, মানুষজন আসলে যেন একটু বসতে পারে, তো দেখা যাক কী হয়। তো যাই হোক, পয়লা বৈশাখের কোনো আমেজ এলাকাতে সত্যি দেখতেছি না, হ্যাঁ শাড়ি পরে যে দল বেঁধে ঘুরে ওইটা দেখতেছি না, এবার মনে হয় মানুষের ভিতরে এখনও সেই রমজানের ভাবটা কাটে নাই, তো না সেটাই ভালো, এই রোদের ভিতরে ঘোরাঘুরি না করাই ভালো। এদিকে পাখিদের সমানে আমার মালবেরি খাইতেছে, এই খাইও না, তো রোজার মধ্যে তো দিনে খাইতে পারি নাই, এখন কয়েকটা মালবেরি নিয়ে খাই দেখি। যাই হোক, ভিডিও লম্বা করবো না, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।